আর্ম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ বগুড়া নবম শ্রেণীর শিক্ষার্থীরা, ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতু। আমি মোহাম্মদ রায়হানুর রহমান, সহকারী শিক্ষক আর্ম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ বগুড়া। মূল পাঠে যাবার পূর্বে আমরা কিছু ছবি লক্ষ্য করি। আমরা এখানে কয়েকজন সৈন্যবাহিনী এবং কিছু সৈন্যবাহিনীর যুদ্ধরত অবস্থা দেখতে পাচ্ছি। নিচের দিকে দুটি যুদ্ধ বিমানও আমরা দেখতে পাচ্ছি। এখানেও আমরা কয়েকটি ছবি দেখতে পাচ্ছি যারা অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে, এবং নিচে একজনকে দেখতে পাচ্ছি মুখে কালো কাপড় বেঁধে দুই হাতে দুটি পিস্তল হাতে দাঁড়িয়ে আছে। এখানে আমরা একটি যুদ্ধের প্রাথমিক অবস্থার ছবি দেখতে পাচ্ছি। এটা ঐতিহাসিক বদর প্রান্তরের ছবি। আমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছি 1971 সালে 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণের দৃশ্য। আমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছি 2001 সালে টুইন টাওয়ার ধ্বংসের মাধ্যমে সন্ত্রাসবাদ করার ছবি। তো এ সমস্ত ছবি থেকে আমাদের কাছে দুইটা জিনিস স্পষ্ট। প্রথম দিকের ছবিগুলো কিছু যুদ্ধের ছবি, যেটাকে আরবিতে বলা হয় জিহাদ, আর শেষের দিকের ছবিগুলো হচ্ছে সন্ত্রাসবাদ। সুতরাং আমাদের আজকের পাঠ হচ্ছে জিহাদ ও সন্ত্রাসবাদ সম্পর্কে। তোমাদের পাঠ্য বই অধ্যায় 3 পাঠ 13 পৃষ্ঠা 119 থেকে 122। প্রথমে জেনে নেই আজকের পাঠ থেকে আমরা কি কি বিষয় জানতে পারবো। 1, জিহাদের পরিচিতি বলতে পারবো। 2, জিহাদ ও সন্ত্রাসবাদের পার্থক্য বর্ণনা করতে পারবো। 3, সন্ত্রাসবাদ প্রতিকারের বিষয়ে ব্যাখ্যা করতে পারবো। 4, জিহাদ এর গুরুত্ব ও তাৎপর্য বিশ্লেষণ করতে পারবো। তো চলো শুরু করি। প্রথমে আমরা জানব জিহাদ কি, জিহাদের পরিচিতি। জিহাদ শব্দের অর্থ, এখানে দেখো দুজন নারী কঠোর পরিশ্রম করছে, আর একটা ছবিতে দেখো কয়েকজন শ্রমিক, তারাও কঠোর পরিশ্রম করছে। তাহলে জিহাদ শব্দের একটা অর্থ হচ্ছে কঠোর পরিশ্রম করা। পাশে আর একটা ছবি দেখো, একজন লোক আল্লাহকে পাওয়ার জন্য ধ্যান করছে, যেটাকে আমরা সহজ ভাষায় বলতে পারি সাধনা করছে। তাহলে জিহাদ শব্দের আর একটা অর্থ হচ্ছে সাধনা করা। জিহাদের পরিচয়, জিহাদের শব্দের আরো কিছু অর্থ আছে। জিহাদ শব্দের আরেকটি অর্থ হচ্ছে কষ্ট করা। শিক্ষার্থীরা, তোমরা যেভাবে লেখাপড়া করার জন্য কষ্ট করো, এটাও এক ধরনের জিহাদ। এরপরে দেখো, একজন লোক ঠেলাগাড়ি টানছে, আর একজন লোক পিছন থেকে ঠেলছে, অর্থাৎ তারা কি করছে, চেষ্টা করছে গাড়িটা গন্তব্যস্থলে নিয়ে যাওয়ার জন্য, এটাও এক ধরনের জেহাদ। তাহলে আমরা জেহাদ শব্দের বেশ কিছু অর্থ জানতে পারলাম। পরিশ্রম করা, সাধনা করা, কষ্ট করা, চেষ্টা করা, এগুলো সবই জেহাদের শাব্দিক অর্থ। এবার আসি পরিভাষায় জিহাদ অর্থ কি। ইসলামী পরিভাষায় জান, মাল, ইলম, আমল, লেখনী ও বক্তৃতা ইত্যাদির মাধ্যমে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় আল্লাহর দিনকে সমুন্নত করাই জিহাদ। এবার বলো তো দেখি যে জিহাদ কাকে বলে। তাহলে আমরা সহজ কথায় বলতে পারি, ইলম, আমল, লেখনী, বক্তব্য প্রভৃতির মাধ্যমে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা বা সাধনা করাই হচ্ছে জিহাদ। ক্লিয়ার? এবার আসো সন্ত্রাসবাদ কি। সন্ত্রাসবাদ হলো পার্থিব কোনো স্বার্থ হাসিলের জন্য যে সকল কর্মকাণ্ড করা হয়।
এটা হতে পারে কোনো তাণ্ডব লীলা, বিশৃঙ্খলা হতে পারে, তাণ্ডব লীলা জনগণের স্বার্থের ক্ষতি, যেমন এখানে দেখতে পাচ্ছ জনসাধারণের ক্ষতি করা হচ্ছে, একটা বাসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, নিচেও একই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে সন্ত্রাসবাদ। আরো দেখতে পাচ্ছি মানুষের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, এখানে কি হয়েছে জনসাধারণের ক্ষয়ক্ষতি হয়েছে, তাণ্ডব লীলা চালানো হয়েছে, এগুলো হচ্ছে সন্ত্রাসবাদ। এগুলো কি সন্ত্রাসবাদ? এরপরে জনমনে আতঙ্ক সৃষ্টি, আমরা দুটো ছবিতে দেখতে পাচ্ছি রাস্তায় অগ্নি সংযোগের মাধ্যমে, তারপরে হাতে ধারালো অস্ত্র নিয়ে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে, এগুলো হচ্ছে সন্ত্রাসবাদ। তাহলে আমরা প্রথমে জেহাদ সেটা জানলাম, এরপরে জানলাম সন্ত্রাসবাদ। আবার বলো তো দেখি এই দুটো জিনিস কি একই মনে হচ্ছে? কখনোই এক নয়, তাই না? জেহাদ আলাদা, সন্ত্রাসবাদ আলাদা। আবার নিচে দেখো, কয়েকজন ছেলে গাড়ি ভাঙচুর করার জন্য লাঠি হাতে নিয়ে আক্রমণ করছে, এটাও এক ধরনের সন্ত্রাস। তাহলে বলো তো দেখি সন্ত্রাসবাদ কি? সন্ত্রাসবাদ হচ্ছে তাণ্ডব লীলা, বিশৃঙ্খলা সৃষ্টি করা, জনসাধারণের ক্ষতি করা এবং জনমনে আতঙ্ক তৈরি করা। সন্ত্রাসবাদের আরবি প্রতিশব্দ হচ্ছে এরহাব, সন্ত্রাসবাদের আরবি প্রতিশব্দ হচ্ছে এরহাব। আমরা সংক্ষেপে জিহাদ ও সন্ত্রাসবাদের পরিচয়টা আবার একটু জেনে নেই। জিহাদের আবেদনিক অর্থ হচ্ছে পরিশ্রম করা, সাধনা করা, কষ্ট করা, চেষ্টা করা। ইসলামী পরিভাষায় জান, মাল, ইলম, আমল, লেখনী ও বক্তৃতার মাধ্যমে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় আল্লাহর দিনকে অর্থাৎ ইসলামকে সমুন্নত করাই হলো জিহাদ। পক্ষান্তরে পার্থিব কোনো স্বার্থ লাভের আশায় বিশৃঙ্খলা ও তাণ্ডব লীলার মাধ্যমে জনসাধারণের মনে আতঙ্ক সৃষ্টি করা ও তাদের ক্ষতি করাই হলো সন্ত্রাসবাদ। জিহাদের উদ্দেশ্য, জিহাদের উদ্দেশ্য কি কি? এক, মানুষের দাসত্ব থেকে মুক্তি, অর্থাৎ জিহাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করা। তো মানুষের দাসত্ব থেকে মুক্ত করে কার দাসত্বে পরিণত করবে? আল্লাহ তাআলার দাসত্বে পরিণত করবে, তাই না? জিহাদের দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দাসত্বে নিয়ে আসা, মানুষ মানুষের গোলামি ছেড়ে আল্লাহ তাআলার গোলামি করবে, এটাই হচ্ছে জিহাদের উদ্দেশ্য। জিহাদের আরেকটি উদ্দেশ্য হচ্ছে জুলুম থেকে পরিত্রাণ, অর্থাৎ মানুষকে জালিমের জুলুম থেকে মুক্ত করা, এই জন্য জিহাদ করা জরুরি। আরেকটা উদ্দেশ্য কি? শোষণের অবসান ঘটানো, অর্থাৎ কেউ যাতে জনগণের উপর শোষণ নিপীড়ন করতে না পারে তার প্রতিবাদ প্রতিরোধ করার জন্য জিহাদ করা জরুরি। জিহাদের আরেকটা উদ্দেশ্য হচ্ছে ইনসাফ প্রতিষ্ঠা করা। ইনসাফ কি? ইনসাফ মানে হচ্ছে ন্যায় বিচার, সমাজে বা রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করা জরুরি। জিহাদের সর্বশেষ ও প্রধান উদ্দেশ্য হচ্ছে সত্যনিষ্ঠা ও নৈতিকতা প্রতিষ্ঠা করা, দেশে যাতে সত্যনিষ্ঠা, ইনসাফ, ন্যায় নীতি, নৈতিকতা প্রতিষ্ঠা পায়, সেই জন্যই মূলত জেহাদ। বুঝতে পারছো? এবার আসি সন্ত্রাসবাদের উদ্দেশ্য কি। সন্ত্রাসবাদের উদ্দেশ্য হচ্ছে 1 নম্বর, রাজ্য জয় করা, কোনো দেশ বা কোনো রাজ্য দখল করার জন্য মূলত সন্ত্রাসবাদের সৃষ্টি। দ্বিতীয়ত হচ্ছে ক্ষমতা দখল করা, অবৈধভাবে বা জোর করে ক্ষমতা দখল করার জন্য মানুষ সন্ত্রাসবাদ করে থাকে। 3 নম্বর হচ্ছে সম্পদের লোভ, অন্যের সম্পদ আত্মসাৎ করার জন্য মানুষ সন্ত্রাসবাদ করে থাকে। 4 নম্বর হচ্ছে খুন খারাবি, কেউ কাউকে খুন করা বা হত্যা করার জন্য কি করে? সন্ত্রাসবাদ করে থাকে। 5 নম্বর হচ্ছে লুটতরাজ করা, মালামাল ছিনিয়ে নেওয়া, জোর করে দখল করা, এগুলোর উদ্দেশ্য মানুষ কি করে? সন্ত্রাসবাদ করে থাকে। সন্ত্রাসবাদের সর্বশেষ এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করা, দেশে রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য মানুষ কি করে? সন্ত্রাসবাদ
করে থাকে। তো এই দুইটা অংশ থেকে আমরা বুঝতে পারলাম যে জিহাদের উদ্দেশ্য আর সন্ত্রাসবাদের উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন। আমরা সহজ কথায় বলতে পারি, জিহাদ হচ্ছে দেশে সত্য, ন্যায়, ইনসাফ প্রতিষ্ঠা করা, আর সন্ত্রাসবাদ হচ্ছে দেশে অরাজকতা, বিশৃঙ্খলা সৃষ্টি করা। এই দুইটার মধ্যে কখনোই কোনো সম্পর্ক থাকতে পারে না। সন্ত্রাসবাদ থেকে প্রতিকারের উপায়, এবার আমরা জেনে নিই সন্ত্রাসবাদ থেকে আমরা কিভাবে বেঁচে থাকতে পারবো। এক, সামাজিক সচেতনতা সৃষ্টি করা। যেমন এখানে তোমরা একটা দৃশ্য দেখতে পাচ্ছ যে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী রেলি, দেশে যাতে সন্ত্রাস জঙ্গি ও নাশকতা করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে রেলি করা যেতে পারে। আর কি করা যেতে পারে? মানববন্ধন করা যেতে পারে, দেশ থেকে যাতে সন্ত্রাস জঙ্গিবাদ এগুলো দূরীভূত করা যায়, সবাই যাতে সচেতন থাকে সেজন্য মানববন্ধন করা যেতে পারে। সন্ত্রাস থেকে প্রতিকারের দ্বিতীয় উপায় হচ্ছে সন্ত্রাসীদের ধরে আইনের হাতে সোপর্দ করা। তোমরা দেখতে পাচ্ছ একজন সন্ত্রাসীকে ধরে র‍্যাবের হাতে তুলে দেওয়া হয়েছে, এরপরে তাকে প্রয়োজন অনুপাতে রিমান্ডে নেওয়া হয়েছে। এখানে একটা বিষয় তোমরা মাথায় রাখবে, আইন কখনো নিজের হাতে তুলে নেওয়া যাবে না। যদি কেউ কখনো কোনো সন্ত্রাসবাদ বা জঙ্গিবাদ করতে থাকে, তাহলে তাৎক্ষণিক তাকে ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, এবার তোমাদের জন্য একটি কাজ রয়েছে, সন্ত্রাসবাদের উদ্দেশ্য সমূহ সংক্ষেপে লেখো। তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবে যে সন্ত্রাসবাদের কি কি উদ্দেশ্য আমরা জানতে পারলাম, সেটা একটা তালিকা তৈরি করবে। ঠিক আছে? জিহাদ সম্পর্কে আল্লাহ তাআলার বাণী, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وقاتلهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله। তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে থাকবে যতক্ষণ না ফিতনা দূরীভূত হয় এবং আল্লাহর দিন সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত হয়। সূরা আল আনফাল আয়াত 39। আল্লাহ তাআলা আরো বলেছেন, তোমাদের কি হয়েছে, তোমরা কেন আল্লাহর রাহে জিহাদ করছো না, অথচ দুর্বল, বৃদ্ধ, শিশু, মহিলা সকলে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, হে প্রভু, হয় আমাদেরকে এখান থেকে মুক্তি দাও, না হয় আমাদের জন্য পরিত্রাণ দানকারী পাঠাও। সূরা আলে ইমরান। এখান থেকে আমরা বুঝতে পারছি জিহাদ কতটা ইসলামের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ। অতএব যারা জিহাদের নামে সন্ত্রাসবাদ করছে, বর্তমানে জিহাদের নামে ধর্মের লেবাস পরে বোমাবাজি, জঙ্গিবাদ, খুন খারাবি ও নিরীহ লোককে হত্যা করে নৈরাজ্য সৃষ্টি করা, ইহা ইসলাম কখনোই অনুমোদন দেয় না। এ সমস্ত কাজ যারা করে তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, বরং এরা বিপথগামী। চিত্রে দেখো দুজন ছদ্মবেশী ধার্মিক সন্ত্রাসীর ছবি আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এই ধরনের সন্ত্রাসবাদ থেকে আমরা অবশ্যই কি করবো, দূরে থাকবো। কারণ সন্ত্রাসবাদের পরিণাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি অন্যায় ভাবে কোনো মুমিন তথা কোনো নিরপরাধ মানুষকে খুন করে সে নিশ্চিত জাহান্নামী। সূরা আল বাকারা। অন্য সুরে আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি কোনো একজন মানুষকে খুন করলো, সে যেন পৃথিবীর সকল মানুষকে খুন করলো, আর যে ব্যক্তি একজন মানুষকে জীবিত রাখলো অর্থাৎ তার জানের নিরাপত্তা দিল, সে যেন পৃথিবীর সকল মানুষকে জীবিত রাখলো অর্থাৎ তাদের জানের নিরাপত্তা দিল। সূরা আল মায়েদা আয়াত 31। এই জন্য হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেয়ামত পর্যন্ত যত মানুষ খুন হবে, প্রত্যেকটা খুনের পাপের একটা অংশ কাবিলের আমলনামায় যাবে, কারণ পৃথিবীতে সে প্রথম মানুষ হত্যা করেছিল। তাহলে বুঝতে পারতেছো সন্ত্রাসবাদ এটা কতটা ভয়াবহ পাপের কাজ, কত বড় মারাত্মক অপরাধের কাজ। সেই জন্য আমরা কি করবো, অবশ্যই সন্ত্রাসবাদ থেকে বিরত থাকবো। ঠিক আছে, জিহাদের গুরুত্ব তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি, জিহাদের গুরুত্বগুলো কি কি। এক, জিহাদ ইসলামের একটি আমল, অর্থাৎ জিহাদ করা এটা একটা ইবাদত। জীবনের সব ক্ষেত্রে ইমানের বৈশিষ্ট্য সমূহ রক্ষা করা, ইসলামের বিধিবিধান ও অনুশাসন মেনে চলা, দিনকে সমুন্নত রাখা এবং শয়তানের প্ররোচনা থেকে মুক্ত থাকা, আল্লাহর অনুগত বানিয়ে দেওয়া, একটি সুশৃঙ্খল, শান্তিপূর্ণ, সমৃদ্ধশালী সমাজ, দেশ উপহার দেওয়া, এগুলোর জন্যই মূলত কি জিহাদ করা প্রয়োজন। যেমনটা আমরা দেখতে পাই আমাদের দেশে
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তারা কি জন্য কাজ করে, তারা দেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য কাজ করে, তাদের কাজও কিন্তু এক ধরনের জেহাদ। পক্ষান্তরে যারা চুরি ডাকাতি ছিনতাই লুটতরা বোমাবাড়ি বোমাবাজি জঙ্গিবাদ করে এরা হচ্ছে সন্ত্রাস। এই সন্ত্রাস দমন করার জন্যই মূলত ইসলামে জেহাদের বিধান দেওয়া হয়েছে, বুঝতে পারছো? জেহাদ ও সন্ত্রাসের মধ্যে পার্থক্যগুলো আমরা আবার একটু দেখে নেই। ইসলামিক জ্ঞানের স্বল্পতার কারণে এক শ্রেণীর লোক জেহাদ ও সন্ত্রাসকে এক করে ফেলেছে, বস্তুত উভয়ের মধ্যে বিশাল পার্থক্য বিদ্যমান। এই দুটো পরস্পর বিপরীত, রাজ্য জয়, ক্ষমতা দখল, সম্পদের লোভ, খুন খারাপি, লুটতরাজ এবং অন্যায় রক্তপাত জেহাদের উদ্দেশ্য নয়, বরং মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর দাসত্বে নিয়ে আসা এবং জুলুম ও শোষণের অবসান ঘটিয়ে ইনসাফ ও ন্যায়ের সুশীতল ছায় নিয়ে আসাই হচ্ছে জেহাদের উদ্দেশ্য। আর সন্ত্রাসবাদের উদ্দেশ্য কি? সন্ত্রাসবাদের উদ্দেশ্য হলো অন্যায়ভাবে রক্তপাত করে রাজ্য জয় করা, ক্ষমতা দখল করা, সম্পদ অর্জন করা এবং লুটতরাজ ও খুন খারাপির মাধ্যমে নিজের শ্রেষ্ঠত্ব ও কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। তাহলে জেহাদ ও সন্ত্রাসবাদের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছো তো? এবার তোমাদের জন্য দলীয় কাজ, তোমরা কয়েকজন একটা করে দল গঠন করবে, প্রতি দলে 8 জন করে বা 10 জন করে সদস্য থাকবে এবং কয়েকটি দল গঠন করে নিচের কাজটি করবে। জিহাদ ও সন্ত্রাসবাদের 3টি করে পার্থক্য লেখো, তোমরা এটা সবাই চেষ্টা করবে বাসায় প্র্যাকটিস করার জন্য। এবার তোমাদের কাছে কিছু প্রশ্ন রয়েছে, চেষ্টা করবে প্রশ্নগুলোর উত্তর রেডি করে প্রস্তুত করে আগামী ক্লাসে আমাকে দেখানোর জন্য। 1, জিহাদ অর্থ কি? 2, সন্ত্রাসবাদ কি? 3, সন্ত্রাসীমূলক কয়েকটি কাজের উদাহরণ বলো। 4, জিহাদের উদ্দেশ্য কি? 5, সন্ত্রাসবাদের মূল উদ্দেশ্য কি কি? 6, জিহাদকারীকে কি বলে? ঠিক আছে, তোমরা এগুলোর উত্তর আগামীতে বাসায় প্র্যাকটিস করবে এবং যেটা বুঝতে পারবে না আগামী ক্লাসে আমাকে তোমরা জানাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যক্ষ পরোক্ষভাবে কয়টি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন? উত্তর হচ্ছে 100টি। জেহাদ ও সন্ত্রাসকে এক করে ফেলার কারণ কি? ইসলামী জ্ঞানের স্বল্পতা। সন্ত্রাসবাদের আরবি প্রতিশব্দ কি? উত্তর হচ্ছে এরহাব। তা আমার উত্তর বলার আগে তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবে যে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা পারো কিনা, ঠিক আছে? এবার তোমাদের জন্য বাড়ির কাজ রয়েছে, জিহাদ কখন কিভাবে ফরজ, কোন কর্মকাণ্ড জিহাদ নয় বরং সন্ত্রাসবাদ বর্ণনা করো। তাহলে মূল বিষয়টা হচ্ছে জিহাদ এবং সন্ত্রাসবাদ। তোমরা খাতায় দুটো শিরোনামে লিখবে, এক পাশে লিখবে জিহাদ আর এক পাশে লিখবে সন্ত্রাসবাদ। জিহাদ বলতে কোন কোন কাজকে বোঝানো হয় সেটা একটা তালিকা করবে, সন্ত্রাসবাদ বলতে কোন কোন কাজ বোঝানো হয় সেটা একটা তালিকা করবে। এই তালিকাটা আগামী ক্লাসে তোমরা আমার কাছে উপস্থাপন করবে, ঠিক আছে? যারা আজকে ক্লাসে অংশগ্রহণ করেছো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।